আগামী 4 ডিসেম্বর হতে দুটি টেস্ট ও তিনটি ওডিআই খেলতে বাংলাদেশ আসবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে গুঞ্জন উঠে গিয়েছে ভারতের বিপক্ষে স্কোয়াডে ফিরছেন ইমরুল খায়েস, তবে সেটা কতটা সত্য? বাংলাদেশের বিপক্ষে ভারতের একাদশ ঘোষণা করলেও এখনও পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে ভারতের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে ইমরুল খায়েসকে চান তামিম ইকবাল। আগামী 4, 7 ও 10 ডিসেম্বর তিনটি ওডিআই, 14 ও 22 ডিসেম্বর দুটি টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে সেখানে ইমরুল খায়েসের অন্তর্ভুক্তি হবে কিনা সেটা চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পরপরই জানা যাবে। প্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস ডেইলির সঙ্গেই থাকুন।